রাজধানীর পশ্চিম থানার নাকের ডগায় অবস্থিত নেতাজি চৌহনির সোমা মজুমদার দত্তের বাড়িতে চুরির ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ। অভিযুক্তদের মধ্যে দুজন মহিলাও রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলন ডেকে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানান, ওই চুরি কাণ্ডের সঙ্গে এই তিনজন জড়িত রয়েছে এবং চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কার তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন তিনি। উল্লেখ, গত বুধবার এ ব্যাপারে পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিল ক্ষতিগ্রস্ত পরিবার। ফোর পেজ কলার্স, থ্রি পেজ শাখা, টেন পেজ ইয়াররিং, এক বালা, সেভেন ফিঙ্গার রিংস, এক আয়েস্তা ওর ক্যাশ অরাউন্ড 40,000 রুপিস চুরি হওয়া। তো তুরন্ত আমি এক টিম বানাকে আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ওয়েস্ট আর ওসি বর্তলান, হামলোগো নে জো নেতাজি নাই জো বর্তলা ব্রিজ হ্যাঁ উসকে নিচে সে তিন লোককে অরেস্ট কিয়া হ্যাঁ। এক সায়ন সরকার হ্যায় 19 ইয়ার্স, রহনে বালা হ্যায় বাটি অভয়নগর কা, আর এক অরুণা বেগম হ্যায় মেরি ও 25 ইয়ার্স হ্যায় ও ভি বাটি অভয়নগর কা, আর এক কাজলি সরকার হ্যায় ও ভি লেডি হ্যায় 23 ইয়ার্স, ও বিদ্যাসাগর কলোনি জিরানিয়া কা হ্যায়। উনকো অরেস্ট করকে অরাউন্ড 2 o'clock উস ঘর মে সে তিনোকে ইয়াহা রিকভারি হুয়া হ্যায় বহুত সারা গোল্ড আইটেম, উসমে সে এক মঙ্গলসূত্র রিকভার্ড হ্যায়, 2 চেইন, 4 পেয়ার কোলার্স, এক বালা, এক ফিঙ্গার রিং, 5 পেয়ার ইয়ার রিং, 2 পেয়ার শাখা, ইতনা সারা রিকভারি হুয়া হ্যায়। অভি তিন লোক অরেস্ট হুয়া হ্যায়, ইসমে অর কুছ লোক হো সকতা হ্যায়, তো এ আবি আমলোগ ইনকো রিমান্ড মে লেঙ্গে অর অর পুছতাছ করেঙ্গে অর অর ভি রিকভারি বাকি হ্যায় কুছ আইটেমস, তো জলদ সে জলদ ইসকো ভি হামলোগ রিকভারি করনে কা কোশিশ করেঙ্গে।